2024 সালের লোকসভা ভোটের রেজাল্ট আপনি যদি দেখতে চান রাজ্যের কোন রাজনৈতিক দল ভোট গণনায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে অথবা কোন রাজনৈতিক দল এই ভোট গণনায় অন্য দলের থেকে পিছিয়ে রয়েছে সেটার লাইভ ভোট গণনার কাউন্টিং আপনারা একটি সুন্দর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সহজেই আপনার হাতের মোবাইল থেকেই একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দু হাজার সালের এই লোকসভা ভোটের লাইভ রেজাল্ট আপনার হাতের মোবাইল থেকে দেখার জন্য আপনাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রথমে ডাউনলোড করে নিতে হবে তার জন্য আপনারা আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে আপনারা সার্চবারে লিখবেন ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন এই ধরনের একটি অ্যাপ্লিকেশানের রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে তো এই মোবাইল অ্যাপ্লিকেশানটি আপনার ডিভাইসের মধ্যে ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে নিতে হবে এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল বাটন দেওয়া রয়েছে তো ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং এখানে খানিক্ষণ ওয়েট করবেন এখানে আপনাদের এই ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে ডাউনলোড হবে দেন আপনি এটাকে ইনস্টল করে নেবেন তো দেখুন এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আপনাদের জাস্ট এই ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তাই ওপেন বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভোটার হেল্পলাইন অ্যাপটির এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপর দেখুন এখানে আপনাদের লগ করতে বলা হবে তো লগ করার কোনো রকম প্রয়োজন নেই তো আপনারা জাস্ট এখানে নিচে স্কিপ লগ ইন লেখাটির উপরে ক্লিক করে এটাকে স্কিপ করতে পারেন দেখবেন এই ধরনের একটি হোম পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন দেখুন রয়েছে ইলেকশন রেজাল্ট এই ট্যাবটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে লেখা রয়েছে ইলেকশান রেজাল্ট দু তার নিচেই লেখা রয়েছে জেনারেল ইলেকশান টু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিস তো বন্ধুরা আপনাদের এখানে দেখুন জেনারেল ইলেকশানস টু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিস এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনারা এই ধরনের একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে বলা রয়েছে রেজাল্ট ট্রেন্ডস উইল বিগিন অ্যাট এইটিএম অন ফোর জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আজ চৌঠা জুন দু হাজার তারিখে সকাল আটটা থেকে কিন্তু ভোট গণনা শুরু হবে তাই এখানে রেজাল্ট এখন এই মুহূর্তে শো করছে না তো আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন কেমন এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ভোট গণনাটা দেখানো হবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সেটা দেখার জন্য দেখুন এখানে জেনারেল ইলেকশনস টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস এখানে ক্লিক করলেই দেখতে পাবেন দেখুন ঠিক এইভাবেই আপনাদের কিন্তু ভোট গণনার রেজাল্টটা কিন্তু লাইভ এখানে কিন্তু দেখানো হবে ঠিক আছে যেমনটা আপনারা এখান থেকে প্রথমে আপনাদের সিলেক্ট করে নিতে হবে এখানে স্টেট ক্রাইটেরিয়া স্টেট এসি আপনাদের এই ফিল্টারে ক্লিক করে আপনাদের এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপরে আপনার এখানে কনস্টিটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন ঠিক এইভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু আপনাদের শো করবে এই অ্যাপটির মধ্যে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের রেজাল্ট আপনারা খুব সহজেই আপনার হাতের মোবাইল থেকেই দেখে নিতে পারবেন চেক করতে পারবেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটা শো করবে অ্যাপটির মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ